গরিবের বিমান যাত্রা। সন্দেশপুর গ্রামের একটি ছোট্ট বাড়িতে রমেন তার স্ত্রী কমলা ও তার 7 বছরের মেয়ে প্রিয়ার সাথে থাকত। রমেন একটা কারখানায় কাজ করত। তার মেয়ে প্রিয়া পড়াশোনায় খুব ভালো ছিল। একদিন সন্ধেবেলায় রমেন ও প্রিয়া তাদের বাড়ির ছাদে দাঁড়িয়েছিল। আচ্ছা বাবা, পাখিরা তো কত উঁচুতে ওড়ে, কিন্তু ওরা মাটিতে পড়ে যায় না কেন? কারণ পাখিদের দুটো ডানা আছে। ও, ওদের ডানা আছে তাই ওরা পড়ে যায় না? হ্যাঁ মা। ইস, আমারও যদি ডানা থাকতো তাহলে আমিও আকাশে উঠতে পারতাম। এই সময় রমেন আর প্রিয়ার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যায়। প্রিয়া এক দৃষ্টিতে প্লেনটির দিকে তাকিয়ে থাকে। আচ্ছা বাবা, প্লেন তো পাখির মতো আকাশে উঠতে পারে, তাহলে আমরাও তো প্লেনে চড়তে পারি, তাহলে আমরাও আকাশে উঠতে পারবো? আসলে আমরা তো খুব গরিব, তাই প্লেনে চড়ার ক্ষমতা আমাদের নেই রে মা। প্লেনে চড়তে অনেক টাকা লাগে। তাহলে যারা প্লেন চালায় তাদেরও কি টাকা দিতে হয়? না রে মা, তারা তো পাইলট, প্লেন চালানোর জন্য তারা টাকা পায়। তাই? আচ্ছা, আমি পাইলট হতে পারবো না? কেন পারবি না, কিন্তু প্লেন চালাতে হলে অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ বাবা, আমি অনেক পড়াশোনা করব, তারপর তোমাকে আর মাকে পাশে বসিয়ে প্লেন চালিয়ে দূর আকাশে উড়ে যাব। প্রিয়ার কথা শুনে রমেন হাসতে থাকে, কিন্তু সেদিনের পর থেকে প্রিয়ার আকাশে ওড়ার ইচ্ছে আরো যেন দ্বিগুণ হয়ে যায়। একদিন স্কুলে প্রিয়া তার ক্লাসে বসে পড়াশোনা করছিল। আচ্ছা, আজকে কি জানো তো? হ্যাঁ স্যার, আজকে শিশু দিবস। হ্যাঁ, আজ শিশু দিবস। তোমরা তো সবাই খুব ছোট, তা তোমরা বড় হয়ে কে কি হতে চাও আমাকে বলো। স্যার, আমি ডাক্তার হতে চাই। স্যার, আমি পুলিশ হতে চাই। এরপর এক এক করে সব স্টুডেন্টসরা উত্তর দেয়। আচ্ছা প্রিয়া, তুমি বলো তো, তুমি বড় হয়ে কি হতে চাও? স্যার, আমি পাইলট হতে চাই, পাইলট হয়ে আকাশে উঠতে চাই। প্রিয়ার কথা শুনে সব স্টুডেন্টসরা হাসাহাসি করতে শুরু করে। আরে হলো কি, তোমরা হাসছো কেন? স্যার, প্রিয়ার কথা শুনে হাসি পেল, ও নাকি পাইলট হবে। কেন, না হওয়ার কি আছে? স্যার, পাইলট হতে গেলে অনেক পড়াশোনা করতে হয়, কিন্তু ওর বাবা তো গরিব, ওকে পড়াশোনা করাবে কিভাবে? পাখির কথা শুনে প্রিয়ার খুব মন খারাপ হয়ে যায়। প্রিয়া বাড়িতে এসে কাঁদতে থাকে। প্রিয়া মা, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? মা, আজ স্কুলে। স্কুলে? স্কুলে কি হয়েছে বল আমাকে। এরপর পাখি তার মাকে সব কথা জানায়, যে কিভাবে স্কুলে সবাই তাকে নিয়ে হাসাহাসি করছিল। না না মা, কাঁদিস না, তুই ঠিক পড়াশোনা করবি, আমাদের যত কষ্টই হোক তোকে আমরা পড়াশোনা করাবই, আর তুই পড়াশোনা করে একদিন ঠিক পাইলট হবি, দেখিস। চল মা চল, এখন খেয়ে নিবি। এরপর প্রিয়া তার মা কমলার সাথে খাবার টেবিলে যায় এবং খেতে শুরু করে। হঠাৎ প্রিয়ার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। মা, আমার মাথাটা কেমন যেন ঘুরছে আর খুব ব্যথা করছে। ও মা, আমার খুব ব্যথা করছে, খুব। প্রিয়া এই বলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ কি, কি হলো তোর? হায় ভগবান, এইবার আমি কি করব? এরপর কমলা প্রিয়ার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই প্রিয়ার জ্ঞান ফেরে না। মেয়েটার তো কিছুতেই জ্ঞান ফিরছে না, না ওকে নিয়ে হাসপাতালে যেতেই হবে। এরপর কমলা প্রিয়াকে নিয়ে হাসপাতালে চলে যায়। খবর পেয়ে রমেনও কারখানা থেকে হাসপাতালে চলে যায়। ম্যাডাম, আমার মেয়ের কি হয়েছে? দেখুন, মনকে শান্ত করুন। কেন ম্যাডাম, এরকম কেন বলছেন? আই এম সরি টু সে, আপনাদের মেয়ের ব্রেন ক্যান্সার হয়েছে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? ইয়েস, আর ওর রিপোর্ট অনুযায়ী এটাও লাস্ট স্টেজ, হাতে আর 3 মাস সময় আছে। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। দেখুন, আপনি ভেঙে পড়লে চলবে না, আপনাকে শক্ত হতে হবে। আপনারা ওকে বাড়িতে নিয়ে যান, আর ওর যা যা ইচ্ছে ওকে করতে দিন। এরপর কমলা ও রমেন মিলে প্রিয়াকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। প্রিয়া ধীরে ধীরে আরো অসুস্থ হতে থাকে। একদিন প্রিয়া তার মাকে বলে, মা, আমি আর স্কুলে যাব না, আমি আর পড়াশোনা করব না। না মা, তুই এখন অসুস্থ, এখন তুই আর স্কুলে যেতে পারবি না।
কিন্তু পড়াশোনা না করলে আমি পাইলট হব কিভাবে? আমার যে খুব ইচ্ছে করে প্লেনে করে দূর আকাশে উড়ে যেতে। যাবি রে মা, তুই ঠিক একদিন আকাশে উড়ে যাবি। মা জানো, আমার না খুব মাথার যন্ত্রণা করে, মাঝে মধ্যে মনে হয় মাথা দিয়ে দেওয়ালে জোরে জোরে ধাক্কা মারি তবেই ঠিক হবে। আচ্ছা মা, আমার কি হয়েছে? আমি কি আর ঠিক হব না? না রে মা, তোর কিচ্ছু হয়নি, তুই একদিন ঠিক সুস্থ হয়ে যাবি। এরপর একদিন রমেন দেখতে পায় প্রিয়া বিছানায় শুয়ে শুয়ে খাতার মধ্যে প্লেনের ছবি আঁকছে। এরপর রমেন কমলাকে গিয়ে বলে, কমলা আমাদের সাথে কেন এরকম হলো বলো তো? জানি না, হে কোন পাপের শাস্তি ভগবান আমাদের দিচ্ছেন। মেয়েটা সারা দিন ধরে খাতা ভর্তি করে করে প্লেনের ছবি আঁকছে, জানো ওর খুব ইচ্ছা একদিন আমাদের দুজনকে নিয়ে প্লেনে উঠবে, আমি ওর শেষ ইচ্ছা পূরণ করব। কিন্তু কিভাবে? আমাদের সংসারের যা পরিস্থিতি তাতে মেয়েটার মুখে ভালো করে দুমুঠো খাবার তুলে দিতে পারি না, তাহলে ওর শেষ ইচ্ছা কিভাবে পূরণ করবে? যেভাবেই হোক আমি দিনরাত পরিশ্রম করব, দরকার হলে রাতেও কাজ করব, কিন্তু ওর শেষ ইচ্ছা আমি পূরণ করবই। এরপর থেকে রমেন তার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করার জন্য রাত দিন পরিশ্রম করতে থাকে। এইভাবে কেটে যায় আড়াই মাস। একদিন রাতে, কমলা আজ প্লেনের টিকিট কাটতে গেছিলাম, বলেছে তিনজনের টিকিট কাটতে 8,000 টাকা লাগবে, কিন্তু আমার কাছে 5,000 টাকা, বাকি টাকা কোথায় পাই বলো তো? তাহলে এক কাজ করো, আমার সেলাই মেশিনটা বিক্রি করে দাও। তোমার সেলাই মেশিন? কিন্তু সেলাই মেশিন বিক্রি করলেও কি 3,000 টাকা হবে? দেখো না কথা বলে যতটা আসে। কমলা ও রমেন কথা বলছিল, এই সময় প্রিয়া জোরে চিৎকার করে ওঠে, মা! প্রিয়ার চিৎকার শুনে কমলা ও রমেন দৌড়ে ঘরের মধ্যে যায়। তারা ঘরে গিয়ে দেখে প্রিয়া মাটিতে পড়ে আছে। তারা প্রিয়াকে হাসপাতালে নিয়ে যায়। আসলে এই টাইমে এরকম হবে, আমাদের আর কিছু করার নেই, আপনারা ঈশ্বরকে ডাকুন। ম্যাডাম আমি আমার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করতে চাই। শেষ ইচ্ছা? কি শেষ ইচ্ছা? ওর খুব শখ ছিল ও আকাশে উড়বে, তাই ও বড় হয়ে পাইলট হতে চেয়েছিল, কিন্তু সেটা তো আর হলো না, তাই আমি ওর এই ইচ্ছাটি পূরণ করতে চাই, ওকে আমি প্লেনে উঠাতে চাই। ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না, ওই শরীর নিয়ে কিছুতেই ফ্লাইটে উঠতে পারবে না। আর কোনোদিনও আমাদের মেয়েটা আমাদের কাছে কিছুই চাইবে না, দয়া করে আপনি অনুমতি দিন। ম্যাডাম দয়া করুন, না হলে আমার মেয়েটা মরে গিয়েও শান্তি পাবে না। ওর বাবা অনেক কষ্ট করে দিন রাত এক করে টাকা জড়ো করেছে শুধু মেয়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য, আপনি এইভাবে আমাদের ফিরিয়ে দেবেন না। কমলা ও রমেনের অবস্থা দেখে ডাক্তারও নিজেকে সামলে রাখতে পারে না, ডাক্তারের চোখের কোণেও জল চলে আসে। ওকে ঠিক আছে, ওকে আপনারা নিয়ে যান, তবে একটা শর্ত আছে। কি ম্যাডাম? ওর ফ্লাইটের টিকিটটা আমি কাটব। ডাক্তারের কথা শুনে কমলা ও রমেনের দুচোখ বেয়ে জল পড়তে থাকে। দুদিন পর রমেন ও কমলা তাদের মেয়ে প্রিয়াকে নিয়ে ফ্লাইটে ওঠে। প্রিয়া তার মা ও বাবার মাঝখানে বসে। বাবা আজকে আমি খুব খুশি, আমার এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। ঠিক পাখিরা যেমন আকাশে ওড়ে, আমিও আজকে প্লেনে করে আকাশে উড়ছি। হ্যাঁ রে মা, আজকে তোর ইচ্ছে পূরণ করতেই আমরা প্লেনে উঠেছি, তুই খুশি তো মা? আমি খুব খুশি, আমার খুব আনন্দ হচ্ছে বাবা। মা তোমরা আমার হাতটা একটু শক্ত করে ধরবে? এই তো মা, এই তো তোর হাত আমি শক্ত করে ধরেছি। এরপর প্রিয়া তার চোখ বন্ধ করে আর জোরে একটা নিঃশ্বাস ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। প্রিয়া, প্রিয়া, হা 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 হা। প্রিয়ার নেই কমলা, ও আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। রমেন ও কমলা বুকে পাথর চাপা দিয়ে তারা তাদের মেয়ের শেষ কাজ সম্পন্ন করে। এইভাবেই এক গরিব বাবা তার মেয়ের শেষ ইচ্ছে পূরণ করে। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন গল্পে। কিপ্টে মিষ্টিওয়ালা।
সন্তোষপুর গ্রামে মদন লাল নামের এক মিষ্টিওয়ালা তার স্ত্রী সরলা এবং দুই ছেলে মেয়ে রাজেশ ও সারিকার সঙ্গে বাস করত। মদনলাল কিপটে ও বদমেজাজি প্রকৃতির মানুষ ছিল। তার মিষ্টির দোকানে যে কেউ কিছু চাইতে এলে সে দূর দূর করে তাড়িয়ে দিত। একদিন মদনলাল দোকানে বসেছিল, তখনই বিকাশ নামের এক ভিক্ষুক সেখানে আসে। দাদা, একটা জিলিপি আর একটা সিঙ্গারা দেবে, প্রচন্ড খিদে পেয়েছে। আরে দোকানের গ্রাহক তো ভগবান হয়, তুমি বসো, আমি এখনই গরম গরম জিলিপি আর সিঙ্গারা দিচ্ছি, কিন্তু তার আগে 10 টাকা দাও, কারণ এখন আমি ধার বাকিতে জিনিস দেওয়া বন্ধ করে দিয়েছি। মদন দা, তুমি এ কি বলছো, একটি ভিক্ষুককে দান না করে তুমি টাকা চাইছো, ভগবান তোমাকে অনেক পাপ দেবে। পাপ হবে কি পুণ্য হবে তার বিচার তোমাকে করতে হবে না, তোমার এতই যখন খিদে পেয়েছে কিশোরের ধর্মশালায় চলে যাও, পেট ভরে ভাত খেতে পারবে, আমার দোকানে ফ্রিতে কিছুই পাবে না। মদন এই বলে বিকাশকে দোকান থেকে তাড়িয়ে দেয়। এদিকে বিকাশ রাস্তায় যেতে যেতে বলে, সত্যি মদন দাদার মতো কিপটে পৃথিবীতে একটাই আছে, তার কাছ থেকে 1 টাকাও বার করা কারো পক্ষে সম্ভব নয়। বিকাশ এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই কয়েকদিন কেটে যায়। মদন তার পরিবারের সাথে বসে ডিনার করছিল, তখনই তার ছেলে রাজেশ বলে, বাবা গ্রামে পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না, আমি গ্রাম থেকে শহরে গিয়ে পড়াশোনা করতে চাই। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, শহরে পড়াশোনার খরচা যা লাগে আমি দেব, তুই কালকেই শহরে গিয়ে সবকিছু ঠিকঠাক করে নে। বাবা, দাদার সঙ্গে আমিও শহরে গিয়ে পড়াশোনা করব, আমারও গ্রামে থাকতে একদম ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, রাকেশ কাল তুই সারিকা আর তোর জন্য সবকিছু ঠিকঠাক করে নিবি, টাকা পয়সার একদম চিন্তা করবি না, তোদের ভবিষ্যতের জন্যই তো আমি দোকানে এত পরিশ্রম করি। মদন এই বলে খাওয়া শেষ করে রুমের ভেতর চলে যায়। এদিকে তার চলে যাওয়ার পর মদনের স্ত্রী সরলা তার ছেলে রাজেশকে বলে, বাবা রাজেশ, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোর কিপটে বাবা তোদের শহরে পড়াশোনা করার জন্য টাকা খরচ করবে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো, আমারও একদম বিশ্বাস হচ্ছে না। এরপর সবাই খাওয়া শেষ করে নিজে নিজে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন মদন তার দোকানে বসে মিষ্টি বিক্রি করছিল, তখনই গ্রামের এক বয়স্ক মানুষ দোকানে এসে বলে, কি গো মদন, তোমার সিঙ্গারা ও মিষ্টির গন্ধে তো বাড়িতে একটুও টেকা যাচ্ছে না, এত সুস্বাদু খাবার না খেয়ে কি করে থাকি বলো তো। আরে প্রকাশ দা, না খাবার কি আছে, তুমি বলো, আমি এখনই মিষ্টি ও সিঙ্গারা প্যাক করে দিচ্ছি। আগে একটা সিঙ্গারা দাও, টেস্ট করে দেখি। থাক দাদা, তোমাকে টেস্ট করে সিঙ্গারা নিতে হবে না, কারণ তোমাকে দেখেই বোঝা যাচ্ছে বাড়ি থেকে ওয়ালেট আনতে ভুলে গেছো, তাই টেস্ট করার নামে আমার সিঙ্গারা ফ্রিতে খেতে চাইছো। থাক তাহলে, দিতে হবে না। এরপর প্রকাশ সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে তার বন্ধু বিকাশের কাছে গিয়ে বলে, সত্যি বিকাশ, ওই মদনের কাছ থেকে ফ্রিতে খাওয়া কারো পক্ষে সম্ভব নয়, আমাদের গ্রামে যে এত কিপটে মানুষ থাকে ভাবাই যায় না। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, এক ওই কিপটে মদন, আর এক হলো গ্রামের বাইরের কিশোর দাদার ধর্মশালা, যে প্রতিদিন গরিব লোকেদের জন্য রান্না করে তাদের পেট ভরে খাওয়ায়। হ্যাঁ ঠিক বলেছিস বিকাশ, ওরকম মানুষের জন্যই তো আমাদের মতো গরিবরা বেঁচে আছে। প্রকাশ এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই একদিন মদনের ছেলে রাজেশ গরমের ছুটিতে শহর থেকে গ্রামে ফিরছিল, তখনই সে গ্রামের বাইরে কিশোরের ধর্মশালা দেখতে পায়, যেখানে অনেক গরিব লোকেরা পেট ভরে খাবার খাচ্ছে। সেই দেখে অনেক খুশি হয় এবং বাড়িতে এসে তার মাকে বলে, মা, গ্রামের বাইরে এক ধর্মশালায় কত সুন্দর করে গরিবদের জন্য রান্না হয়, সব গরিবরা ওখানে পেট ভরে খায়, এরকম ছোট্ট একটা ধর্মশালা যদি আমরা গ্রামের মধ্যে করি, যেখানে গ্রামের সকল লোক পেট ভরে খেতে পারবে। আরে বা রাজেশ, এ তো খুব ভালো কথা, গরিব লোকেদের দুবেলা খাওয়ানো তো অনেক পুণ্যের কাজ, কিন্তু তোর বাবা কি এইসব কথায় রাজি হবে? মা তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নেব। রাজেশ ও সরলা কথা বলছিল, তখনই মদন দোকান থেকে বাড়িতে চলে আসে এবং তাদের দুজনের সব কথা শুনে নেয়। বাবা রাজেশ, লোককে খাবার বিতরণ করার আগে নিজে ভালো করে কাজ করতে শিখে নাও, কারণ আমি আমার পরিশ্রমের টাকা কারোর পেছনে খরচা করতে পারবো না। মদন রাজেশকে এই বলে রুমের ভেতর চলে যায়। এদিকে বাবার মুখে এরকম কথা শুনে রাজেশ দুঃখী মনে সেখান থেকে চলে যায়।
এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন মদন কাজের সূত্রে শহরে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তখনই সে দেখে এক বৃদ্ধা মহিলা খিদের চালায় বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে। ওই বৃদ্ধা মহিলাকে দেখে মদনের খুব খারাপ লাগে। সে ওই মহিলার কাছে গিয়ে তাকে কিছু টাকা দেয়। এই নিন গুড়িমা, কিছু টাকা। এই টাকা দিয়ে আপনি কিছু খেয়ে নেবেন। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। হ্যাঁ বাবা, আমি দুদিন থেকে কিছু খাইনি, আর আমার পা ভাঙা হওয়ার কারণে বাইরে ভালো করে বের হতেও পারি না। বৃদ্ধা মহিলা মদনকে এই বলে রাস্তা পার হচ্ছিল। তখনই মদন দেখে বৃদ্ধা মহিলার দিকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছে। সেই দেখে বৃদ্ধা মহিলাকে বাঁচানোর জন্য নিজে গাড়ির সামনে চলে আসে এবং সে গুরুতর আহত হয়ে যায়। বাস স্ট্যান্ডে সবাই মদনকে চিনতে পেরে তাকে হসপিটালে অ্যাডমিট করে এবং তার বাড়িতে খবর দেয়। সবাই মদনকে দেখার জন্য হসপিটালে আসে। বাবা রাজেশ, মনে হয় না আমি আর বাঁচবো। তুমি তোমার সাথে সাথে মা ও বোনের ভালো করে খেয়াল রেখো। এক বৃদ্ধা মহিলাকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে। তিনি অনেক গরিব ও অসুস্থ। তুমি তাকে আমাদের বাড়িতে এনে তার খেয়াল রাখবে। মদন কথা শেষ করেই পরলোক গমন করে। বাবার মৃত্যুতে রাজেশ অনেক দুঃখী হয়ে যায় এবং বাবার অন্তিম সংস্কার করে ওই বৃদ্ধ মহিলাকে খুঁজে বাড়ি নিয়ে যায়। কিছুদিন পর থেকেই রাজেশ পড়াশোনা বন্ধ করে বাবার মিষ্টির দোকান দেখাশোনা করা শুরু করে। এদিকে গ্রামবাসীরা কিপ্টে মদনের ওই বৃদ্ধ মহিলার প্রতি ভালোবাসা দেখে অনেক অবাক হয়। এভাবেই একদিন রাজেশ দোকানে বসেছিল, তখনই বিকাশ এসে রাজেশকে বলে, বাবা রাজেশ, আমাকে কিছু খেতে দেবে? দুদিন হয়ে গেছে আমি কিছু খাইনি। আহারে কাকা, এই নাও একটা জিলিপি আর সিঙ্গারা, এখানে বসে পেট ভরে খেয়ে নাও, আর যদি লাগে আমি আবার দেব। রাজেশ এই বলে বিকাশকে খেতে দেয়। এদিকে বিকাশ খেতে খেতে রাজেশকে বলে, বাবা রাজেশ, কি বলবো, কয়েক বছর থেকে কিশোর দাদার ধর্মশালায় প্রতিদিন খাওয়া দাওয়া করেছি, কিন্তু কদিন থেকে ধর্মশালায় রান্না হওয়া বন্ধ হয়ে গেছে। গ্রামের বেশিরভাগ গরিবরা এখন না খেয়েই আছে। বিকাশ এই বলে খাওয়া শেষ করে সেখান থেকে চলে যায়। এদিকে রাজেশ হঠাৎ ধর্মশালায় গরিবদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা শুনে হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ পর সে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। রাজেশ তার বাবার হিসেব নিকেশ দেখছিল, তখনই সে দেখে মদন কিশোর নামের এক ব্যক্তিকে অনেক টাকা দিয়েছে। রাজেশ খাতা দেখে অবাক হয়ে যায় এবং এই ব্যাপারটি জানার জন্য সে ধর্মশালায় যায়। কিশোর কাকা, আজ আমি আমার বাবার খাতা দেখছিলাম, সেখানে আমি দেখি বাবা তোমাকে প্রতিদিন টাকা দিয়েছে। আমি তো বুঝতেই পারছি না তিনি তোমাকে কিসের জন্য এত টাকা দিয়েছেন। বাবা রাজেশ, তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন, আর এই ধর্মশালাটাও তার। তিনি গরিবদের খাওয়ানোর জন্য প্রতিদিন আমাকে টাকা দিতেন আর বলতেন গ্রামের কেউ যেন এই ব্যাপারটা জানতে না পারে, কিন্তু তার মৃত্যুর পর থেকে ধর্মশালা বন্ধ হয়ে গেছে। কিশোরের কথা শুনে রাজেশ অনেক দুঃখী হয়ে যায় এবং কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে কিশোরকে বলে, কাকা, এটা আমার বাবার তৈরি ধর্মশালা, তাই এই ধর্মশালা আমি কখনোই বন্ধ হতে দেব না, এবার থেকে আমি আপনাকে টাকা দেব। রাজেশ এই বলে বাড়ি ফিরে যায় এবং তার মাকে সমস্ত সত্যি কথাগুলো বলে। তোর বাবা এত মানুষের উপকার করত, আমাদের কোনো দিন বলেনি, সত্যি তোর বাবার মতো ভালো মানুষ দুটো আর হয় না। ঠিক বলেছো মা, আমি কিশোর কাকুকে কথা দিয়েছি, এখন থেকে আমি ধর্মশালায় টাকা দেব। ঠিক করেছিস বাবা, দেখিস তোর বাবার তৈরি করা ধর্মশালা যেন খুব ভালোভাবে চলে, তবেই তোর বাবার আত্মা শান্তি পাবে। তারপর থেকে রাজেশ তার বাবার মতোই গরিব লোকেদের খাবার বিতরণ করতে শুরু করে। গ্রামের লোকেরা যখন মদনের কথাটা শুনে সবাই খুব অবাক হয়ে যায় এবং তাকে কিপ্টে বলার জন্য মনে মনে অনেক আফসোস করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। তোমরা কারা কারা বড় হয়ে গরিবদের সাহায্য করতে চাও এটাও আমাদের লিখে জানাও। প্রতিদিন ভালো ভালো গল্প দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আপেল পাগল বউ। রত্না নামের এক মেয়ে তার মা পার্বতীর সঙ্গে থাকত। ছোটবেলা থেকেই রত্না আপেল খেতে খুব ভালোবাসত। সে প্রতিদিন আপেল খেত। একদিন দুপুরের খাবার শেষ করার পর রত্না তার মাকে বলে, মা, আমার খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি আমার আপেলটা দাও।
ফ্রিজের মধ্যে রাখা আছে, গিয়ে নিয়ে নে। তার আগে তোর সঙ্গে একটা কথা আছে। কি কথা মা? কাল ঘটক মশাই এসেছিলেন, তোর জন্য খুব ভালো একটা পাত্র পেয়েছি। মা, এত তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে তাড়িয়ে দিতে চাইছো? আমার বিয়ে হয়ে গেলে তুমি যে একা হয়ে যাবে। একদিন না একদিন তো তোর বিয়ে দিতেই হবে। একা হয়ে যাওয়ার ভয় তোর বিয়ে না দিয়ে তোকে বাড়িতে ফেলে তো আর রাখতে পারি না। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় করো, আমি যাচ্ছি, আমার আপেল অপেক্ষা করছে। রত্না এই বলে ফ্রিজ থেকে আপেল নিয়ে তার ঘরে চলে যায়। রত্না তার ঘরে গিয়ে আপেল খেতে খেতে বলে, বাহ কি সুন্দর আপেল! প্রতিদিন আপেল খাওয়ার মজাই আলাদা, সকাল দুপুর সন্ধে আপেল খাও আনন্দে। এভাবে রত্না প্রতিদিন মনের সুখে আপেল খেত। রত্না একমাত্র মেয়ে হওয়ায় তার মা তাকে কোনো কাজে বাধা দিত না। একদিন পাত্রপক্ষ রত্নাকে দেখতে আসে। সত্যি বলতে পার্বতী দি, আমি অনেকদিন থেকেই বিজয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজছিলাম। ঘটক মশাইয়ের কাছে আপনার মেয়ের ছবি দেখার পর আমাদের দুজনেরই আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। বিজয়কেও আমাদের ভালোই লেগেছে, তবে আপনার ছেলে কি কাজ করে সেটা ঘটক মশাই ঠিক মতো বলেনি। আমার ছেলে জিনিসপত্র ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করে। বাবা বিজয়, তোর কাজের ব্যাপারে একটু ভালো করে বুঝিয়ে দে তো। আন্টি, আমি কম দামে জিনিসপত্র কিনে সেগুলো বেশি দামে বিদেশে বিক্রি করি। আজকাল ইম্পোর্ট এক্সপোর্ট মার্কেটের অনেক বেশি ডিমান্ড আছে। বাহ, খুব ভালো কাজ মনে হচ্ছে। সত্যি সত্যি এটা খুব ভালো কাজ দিদি ভাই, আপনাদের আশীর্বাদে আমাদের সংসারে টাকার কোনো রকম সমস্যা হয় না। এরপর দুই পরিবার নানা বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক আছে দিদি ভাই, এখন তাহলে আমরা আসছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বলে রূপালী তার ছেলের সঙ্গে বাড়ি ফিরে যায়। কয়েক মাস পর খুব ধুমধাম করে রত্না এবং বিজয় বিয়ে হয়। বিয়ের পর রত্না তার শ্বশুর বাড়ি গিয়ে সমস্ত দায়িত্ব পালন করতে শুরু করে। শ্বশুর বাড়িতে প্রথম দিন রত্না রান্না করে সকলকে খেতে দেয়। বাবৌমা, তোমার হাতের রান্না খুব সুন্দর, রূপের সঙ্গে সঙ্গে তোমার খুব গুণও আছে দেখতে পাচ্ছি। মা ঠিক বলছে রত্না, তোমার খাবারের টেস্ট একেবারে দামি দামি রেস্টুরেন্টের খাবারের মতো। আমার রান্না আপনাদের ভালো লাগলো, এতেই আমি খুশি। বৌমা, তুমিও খেতে শুরু করো, আমাদের খাওয়া শেষের জন্য অপেক্ষা করতে হবে না। এই তো মা, আমি খাচ্ছি। আচ্ছা বিজয়, আমি তোমাকে আপেল আনতে বলেছিলাম, নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি আপেল এনে আমাদের ঘরে রেখে দিয়েছি। আপেল কি হবে বৌমা? মা, আমি প্রতিদিন খাওয়া শেষে আপেল খাই, আপেল ছাড়া আমি থাকতে পারি না। আপেল খাওয়া তো খুব ভালো। ঠিক আছে বৌমা, আমার খাওয়া হয়ে গেছে, আমি এখন উঠছি। রত্না শ্বশুর বাড়ি গিয়েও সেখানে প্রতিদিন আপেল খেতে শুরু করে। একদিন রত্না তার শাশুড়ির সঙ্গে যখন হল রুমে বসেছিল, বৌমা তুমি আপেল খাওয়া একটু কম করে দাও। কেন মা, আপেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ ভালো, কিন্তু আপেলের সিজন শেষ হয়ে গেছে, তোমার জন্য আপেল খুঁজতে মাঝে মাঝে বিজয়কে অন্য শহরে যেতে হয়। মা, আমাকে অন্য যা কিছু বলুন, কিন্তু আপেল ছাড়ার কথা বলবেন না, আপেল ছাড়া আমি একদম থাকতে পারি না। রত্না তার শাশুড়ির সঙ্গে বসে কথাই বলছিল, এরই মাঝে তাদের এক প্রতিবেশী চন্দনা সেখানে আসে। আরে চন্দনা, এখানে কি মনে করে? কাকিমা, আমাদের চিনি শেষ হয়ে গেছে, একটু চিনি হবে? বৌমা, তুমি রান্নাঘরে গিয়ে চন্দনার জন্য একটু চিনি নিয়ে এসো। ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। এই বলে রত্না চিনি আনার জন্য রান্নাঘরে চলে যায়। কাকিমা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না চন্দনা, কি কথা? কাকিমা, আমার মনে হয় আপনার ছেলে কোনো ভুল কাজ করে। আমার হাজবেন্ড বলছিল বিজয়কে সে সন্দেহজনক লোকেদের সঙ্গে মেলামেশা করতে দেখেছে। তোমার সাহস তো কম নয় চন্দনা, আমাদের বাড়িতে এসে আমার ছেলের নামে বদনামি করছো। শুধু শুধু আমি বদনামি করতে যাব কেন, যেটা শুনেছি সেটাই বললাম। এই নাও চন্দনা, আমি চিনি নিয়ে এসেছি। ওটা ফিরিয়ে নিয়ে যাও বৌমা, চন্দনাকে কিছু দিতে হবে না। আর চন্দনা, এখনই আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, না হলে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, এরকম বাড়িতে আমিও বেশিক্ষণ থাকতে চাই না। এই বলে চন্দনা সেখান থেকে চলে যায়। কি হলো মা, আপনি চন্দনাকে এভাবে তাড়িয়ে দিলেন কেন? ওই চন্দনা বিজয় নামে উল্টো পাল্টা করে বলছিল, বৌমা তুমি ওর সঙ্গে আর কথা বলবে না। ঠিক আছে মা, বলবো না। আমার স্বামীর নামে বাজে কথা বলবে, আমি তার সঙ্গে সম্পর্ক রাখতে যাব কেন? ঠিক আছে যাও বৌমা, গিয়ে রান্না করো। এরপর রূপালী রান্না করতে চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন দুপুরবেলায় খেতে বসে বিজয় বলে, রত্না আপেলের সিজন শেষ হয়ে গেছে, এখন মার্কেটে কোথাও আপেল পাওয়া যাচ্ছে না, এই কয়েকদিন তুমি একটু ম্যানেজ করে নাও।
ম্যানেজ কি করে করব? তুমি ভালো করেই জানো আমি আপেল ছাড়া থাকতে পারি না, আমাকে যেভাবেই হোক আপেল এনে দিতে হবে। আরে বাবা, আমি মার্কেটে সমস্ত দোকানগুলো ঘেটে ফেলেছি, কোথাও আপেল নেই। তাছাড়া দুদিনের জন্য আমি কাজের উদ্দেশ্যে অন্য শহরে যাব, আসার সময় তোমার জন্য বেশি করে আপেল নিয়ে আসব। বিজয় যখন এত করে বলছে আপেল পাওয়া যাচ্ছে না, তাহলে তুমি শুধু শুধু জোর করছো কেন? এই কয়েকদিন তোমাকে আপেল খেতে হবে না। কিন্তু মা, আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ হলে বিজয় কাজের উদ্দেশ্যে অন্য শহরে চলে যায়। অপরদিকে রত্না বাড়ির সমস্ত কাজ করতে থাকে। রাতে ঘুমোতে যাওয়ার সময় রত্না তার ঘরে বসে ভাবে, আজ সারাদিন আপেল না খেয়ে আমার মনটা কেমন যেন করছে, আমি থাকতে পারছি না, কাল সকাল সকাল উঠে আপেলের সন্ধান করতে হবে। রত্না এসব ভাবতে ভাবতে অনেকক্ষণ জেগে থাকার পর ঘুমিয়ে পড়ে। সকাল হলে রত্না তার শাশুড়ির কাছে যায়। আমি একটু বাইরে যাব, আজ বাড়ির কাজ আপনি করে নিন। কি হলো বৌমা, এত সকাল সকাল কোথায় যাচ্ছ? মা, আপেল না খাওয়ায় কাল সারা রাত আমি ভালোভাবে ঘুমোতে পারিনি, আমি আপেল আনতে যাচ্ছি। সত্যি তোমার মতো আপেল পাগল মেয়ে আমি একটাও দেখিনি। যাচ্ছ যাও, তবে তাড়াতাড়ি চলে আসবে। এরপর রত্না আপেল কিনতে বেরিয়ে পড়ে। রত্না বাজারের অনেকগুলো দোকানে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও আপেল পায় না। রত্না আপেলের খোঁজ করতে অন্য শহরে যায়। এইভাবে সকাল থেকে বিকেল হয়ে যায়, কিন্তু কোথাও আপেল পাওয়া যায় না। তিনখানা শহর ঘুরে ফেললাম, কিন্তু কোথাও আপেল পাওয়া যাচ্ছে না। আপেল না পেলে আমি পাগল হয়ে যাব। রত্না দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিল, এমন সময় এক লোক তার কাছে আসে। কি হলো ম্যাডাম, আপনাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। দেখুন না দাদা, আমি সকাল থেকে আপেল কিনতে বেরিয়েছি, কিন্তু এখনো কোথাও আপেল পাচ্ছি না। এই সামান্য ব্যাপার, আমার একটা ভালো দোকান জানা আছে, আপনি আমার সঙ্গে চলুন, আপনার যত ইচ্ছা আপেল নেবেন। আরে বাহ, আপনি জানেন না আপনি আমার কত বড় উপকার করেছেন। মানুষের সাহায্য করা তো মানুষের একান্ত কর্তব্য, আপনি বরং দেরি না করে আমার সঙ্গে চলুন তো। লোকটি এই বলে রত্নাকে তার সঙ্গে একটি পুরনো ঘরে নিয়ে যায় এবং তাকে চেয়ারে বেঁধে ফেলে। হে কি, তুমি আমাকে এভাবে বেঁধে ফেললে কেন? বেঁধে ফেলার কারণ হলো আমি তোমাকে কিডন্যাপ করে ফেলেছি, এবার আমি তোমাকে বিক্রি করব। এরপর রত্না কাঁদতে শুরু করে। কিছু সময় পর রত্নার স্বামী বিজয় সেখানে আসে। আরে বিজয়, তুমি এসে গেছো, আমি জানতাম তোমরা কেউ না কেউ আমাকে বাঁচাতে ঠিক আসবে। বস, এই মেয়েটি এরকম করে বলছে কেন? একে আপনি চেনেন? কুমার, এই মেয়েটি হলো আমার স্ত্রী। হায় হায়, এ কেমন ভুল করে ফেললাম, তাহলে মেয়েটিকে ছেড়ে দিই। না কুমার, ধরেই যখন ফেলেছো আর ছাড়তে হবে না। রত্না আমাদের সত্য জেনে ফেলেছে, এবার রত্নাকেও আমরা বাকিদের মতো বিদেশে পাচার করে দেব। ঠিক আছে বস, আমি কাস্টমারদের ফোন করে দিচ্ছি। কুমার এবং বিজয় নিজেদের মধ্যে কথাই বলছিল, এরই মধ্যে রত্নার শাশুড়ি পুলিশ নিয়ে সেখানে আসে। পালানোর চেষ্টা করবে না একদম, পুলিশ তোমাদের দুজনকে ঘিরে ফেলেছে, পালাতে চাইলেই গুলি খাবে। একি, এখানে পুলিশ এলো কি করে? তোমার লোকটি যখন আমাকে এখানে ধরে এনেছিল, তখনই আমি আমার লোকেশন মাকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আমার কাছে বৌমার মেসেজ আসার সঙ্গে সঙ্গে আমি পুলিশ নিয়ে বৌমাকে উদ্ধার করতে চলে এসেছি। তবে আমি এটা কোনোদিন ভাবিনি যে আমার ছেলে এরকম কোনো কাজ করবে। ইন্সপেক্টর বাবু, এখনই এদের নিয়ে যান। এরপর পুলিশ বিজয় এবং তার সাকরেতকে নিয়ে চলে যায়। বৌমা, তোমার আপেল খাওয়ার জন্য আজ বিজয় সত্যিটা জানতে পারলাম। তবে বৌমা, আজ থেকে তোমাকে অতিরিক্ত আপেল খাওয়া বন্ধ করতে হবে, তোমার কিছু হয়ে গেলে আমি একা হয়ে যাব। মা, আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর আপেল পাগল হয়ে থাকব না। এরপর থেকে রত্না অতিরিক্ত আপেল খাওয়া বন্ধ করে তার শাশুড়ির সঙ্গে সুখে শান্তিতে থাকতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাও। এরই সঙ্গে আমাদের গল্পটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন গল্পে।